মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি ভেবেছিলিস তুই, সোর্স লাগিয়ে পুলিশকে চাপ দিয়ে কেসটা ধামাচাপা দিয়ে দিবি? আমরা আমাদের বোনকে খুঁজেই পাবো না, আমরা আমাদের বোনকে ফিরিয়ে আনতে পারবো না ভেবেছিলিস? হ্যাঁ, তুই ভেবেছিলিস যে আমরা সবাই ভয়ে চুপ করে থাকবো, খুঁজে পাবো না ওকে কোনোদিনও? হ্যাঁ বল। এই যে আপনাদের মেয়ে, যা ইচ্ছা তাই করুন, আমাদের ফ্লাইট আছে। রুচিরি বললো না, কথা বললেই নাটক করলেই একটার পর একটা চর পড়তে থাকবে কানে। এই সবকিছু নষ্টের গোড়া হচ্ছ তুমি। তোমাদের দুজনের এই নোংরা সম্পর্কে কথা আলোচনা করতে না আমার রুচিতে বাধে, শিক্ষাতে বাধে। এই সমস্ত কথা না আমি ছেড়েই দিলাম। তুমি তো আফটারঅল একটা মেয়ে সোহিনী, তুমি নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি করতে তোমার এতটুকু বাঁধলো না? তুমি দাঁড়িয়ে আছো কেন বর্ষা? বিয়ের পর থেকে তোমার উপরে যা এটা কি করছে বর্ষা? কি করছো এসব? লাঠিটা রাখো বর্ষা। হ্যাঁ, লাঠিটা রাখো বর্ষা। আমার খোকাকে মেরো না বর্ষা, মেরো না, মেরো বর্ষা। কারণ আপনি বলছিলেন না ওদের মধ্যে ঝামেলা, ওরা নিজেরা মিটিয়ে নিক। আমি এখন সেই কথাটাই বলেছি, আপনি দয়া করে চুপ করে দাঁড়ান, ওদের ঝামেলা ওরা মিটিয়ে নেবে। মার বর্ষা, নিজের হাতে শাস্তি দে শয়তানটাকে। বর্ষা, আরে আর এইও না বর্ষা, কি 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 করছো বর্ষা? আমি হাত জোর করছি বর্ষা, ক্ষমা করে দাও আমাকে প্লিজ। এই চুপ চুপ, এই ক্ষমা শব্দটা তোর মুখে মানায় বর্ষা। আজকে ছাড়বি না, মার ওকে, আমরা সবাই তোর সঙ্গে আছি বর্ষা, মার ওকে। তোর বর তোকে আমার কাছে বিক্রি করে দিয়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।